কক্সবাজারের চকরিয়া এলাকায় অভিযান চালিয়ে বেলাল হোসেন ও তার দুই ভাই সহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আরাফাত ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সোমবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে দশটি দেশীয় অস্ত্র এবং গোলা বারুদ উদ্ধার করা হয় গ্রেফতার হওয়া বেলাল টাকাত দলের সর্দার এবং তার দুই ভাই কামাল আহমেদ ও আব্দুল মালেক এবং অন্যজন নুরুল আমিন টাকাত দলের সদস্য বলে জানিয়েছে র্যাব